প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যাদের ইতিহাসের জেনারেল পেপার রয়েছে সিসি থ্রি বা জি থ্রি সেই ইতিহাসের জেনারেল পেপার থেকে আমি তোমাদের অলরেডি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম তো তোমাদের আমি কিছু প্রশ্ন উত্তরও বলে দিয়েছিলাম তো তোমরা যারা সম্পূর্ণ পিডিএফ নোটস পেতে চাও তারা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে সামান্য রেগুলারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করতে পারো প্রশ্নগুলো এমনভাবে সাজানো রয়েছে যেখান থেকে তোমরা প্রশ্ন ম্যাক্সিমাম কমন পাবে তো আজকের একটি প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল সেরকমই একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি উত্তরটি দেখবে তো প্রশ্নটি হচ্ছে দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুদমিশের অবদান আলোচনা করো দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুদমিশের অবদান আলোচনা করো দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠায় ইলতুদ্িসের কৃতিত্ব তো এটি আমি আলোচনা করার আগে বলবো যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তোমরা অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে শুরু হয়েছে অনলাইনে ক্লাস তো তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও তোমরা সামান্য রেমুনেশনের বিনিময়ে তোমরা অনলাইনে ক্লাস শুরু করতে পারো খুবই কম রেমুনেশন রয়েছে তোমাদের ধরে ধরে লাইন ধরে ধরে বোঝানো হবে তোমরা একটি ক্লাস করলেই বুঝতে পারবে তোমাদের একদম সাজিয়ে নোটস দেওয়া হবে এবং প্রত্যেকটা জায়গায় তোমাদের বুঝিয়ে পড়ানো হবে তোমরা যদি চাও অনলাইনে ক্লাস করতে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো নাম্বারে বা তোমরা যদি নোটস কালেক্ট করতে চাও তাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে তো দেখো তোমরা হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে রাখবে কারণ অনেক সময় কল আমি ধরতে পারি না ক্লাস করানোর দরুন তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে তো দেখো দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠায় ইলদুদমিসের কৃতিত্ব কুতুবুদ্দিন আইবকের পর ইলতুদ্িসের নেতৃত্বে দিল্লি সরি দিল্লি সুলতানি শাসন বিশেষ অগ্রগতি লাভ করেছিল বারোশো দশ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন কিন্তু আরাম শাহের অপদার্থ শাসনে অরাজকতা দেখা দেয় তখন দিল্লির আমির ওম রাহরা কুতুবউদ্দিনের জামাতা এবং বদাউদ্দিনের শাসনকর্তা ইলতুৎমিশকে সিংহাসন গ্রহণের জন্য অনুরোধ জানান ইলতুদমিসের আরাম শাহকে যুদ্ধে পরাজিত করে বারোশো এগারো খ্রিস্টাব্দে দিল্লি সুল সিংহাসনে বসেন এরপর বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষতার সঙ্গে তিনি রাজত্ব করেন বহু ইতিহাসবিদ ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রতি প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন সমস্যাসমূহ ইলতুদমিস সিংহাসনে আহরণের পর কতগুলি জটিল সমস্যার সম্মুখীন হন যা সুলতানি সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল এগুলি হলো সুলতানের অধীনস্থ বেশ কয়েকজন মুইজি ও কুতবি আমির ও বিদ্রোহ করেছিল সিন্ধু শাসক নাজির উদ্দিন কুবাচা স্বাধীনতা ঘোষণা করে লাহোর জয় করেন এবং ভারতের অভ্যন্তরে রাজ্য বিস্তারে অগ্রসর হন তাজউদ্দিন ইলদিজ ঘুড়ির জয় করা রাজ্যের ওপর নিজের আইনগত অধিকার স্থাপনে উদ্যোগী হয়ে দিল্লি দখলের পরিকল্পনা করেন চার খাঁর নেতৃত্বে মোগল বাহিনী ভারতের সীমান্তে উপস্থিত হন এর ফলে ভারতে মোগল আক্রমণের সম্ভাবনা সৃষ্টি হয় পাঁচ একে একে গোয়ালিয়র মালব রণথম্বর প্রভৃতি অঞ্চলে রাজপুত রাজ্যগুলি বিদ্রোহী হয়ে ওঠে নিঃসন্দেহে এই সমস্ত সমস্যা সুলতানি অখণ্ডতা বিপন্ন করেছিল কিন্তু ইলতুদমিস দক্ষতার সঙ্গে এইসব সমস্যার সমাধান করেন বিদ্রোহী আমিরদের দমন ইলতুদমিস প্রথমেই বিদ্রোহী আমিরদের ক্ষেত্রে দমন নীতি গ্রহণ করেন তিনি দিল্লি অযোধ্যা প্রভৃতি অঞ্চলের মুইজি ও কুদ্বি আমিরদের বিদ্রোহ নির্মমভাবে দমন করেন এবং বিদ্রোহী শাসকদের হত্যা করেন ইলদিজ ও কুবাচাকে দমন পরবর্তী পর্যায়ে ইলতুদমিস তাজউদ্দিন ইলদিজের বিরুদ্ধে যুদ্ধ চালান ইলদিজ লাহোর ও পাঞ্জাবের ওপর আধিপত্য বিস্তার করে ইলতুদ্িসের ওপর প্রাধান্য স্থাপনের চেষ্টা করলে ইলতুদমিস বারোশো ষোলো খ্রিস্টাব্দের তরাইনের যুদ্ধে ইলদিজকে পরাজিত করেন বাংলার বিদ্রোহ দমন বাংলায় আলিমর্দান খলজিকে হত্যা করে গিয়াজুদ্দিন গিয়া সরি গিয়াসুদ্দিন খলজি স্বাধীনতা ঘোষণা করেন ইলতুদ্দমিস বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলায় অভিযান করায় গিয়াসুদ্দিন বসতা স্বীকার করেন কিন্তু পুনরায় গিয়াসুদ্দিন বিদ্রোহ হলে ইলতুদ্িস বারোশো সাতাশ খ্রিস্টাব্দে নাজির উদ্দিনকে বাংলায় পাঠায় তিনি গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলায় সুলতানি শাসন প্রতিষ্ঠিত করেন এছাড়া মালব গোয়ালিয়র রণথম্বর প্রভৃতি রাজ্যগুলিকে ইলতুদ্িস সেনাবাহিনীর সাহায্যে জয় করে সেগুলিকে সাম্রাজ্যভুক্ত করেন মোগল আক্রমণ রোধ মোগল আক্রমণ রোধ তোমরা দেখে নাও আমি এরপর বেশি আলোচনা করলে ভিডিওটি লং হয়ে যাবে তোমরা একটু দেখে নাও ইলুদ্দিন সময় মোগল নেতা চেঙ্গিস খার খাড়ি জমের শাসক জালাল উদ্দিন অনুসরণ করে ভারত সীমান্তে উপস্থিত হন ঠিক আছে খলিফার অনুমোদন লাভ ইলতুদ্দিন প্রথম জীবনে কৃতদাস ছিলেন তাই সিংহাসনে নিজের বৈধ অধিকার প্রতিষ্ঠার জন্য বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে খলিফা অল মুস তাসনির বিল্লাহর কাছ থেকে সুলতানি ই আজম উপাধি গ্রহণ করে অন্যান্য কার্যাবলী ইলতাদ সরি ইলতুদমিস রাজস্ব ব্যবস্থার সংস্কার করার জন্য ইকতা প্রথার প্রচলন করেন এছাড়া তিনি রুশো সরি রূপ ও তামার মুদ্রার প্রচলন করেন তিনি শাসন ব্যবস্থা পরিচালনার জন্য চল্লিশ জন তুর্কি অভিজাতকে নিয়ে তিনি চল্লিশের চক্র গঠন করেন এর পাশাপাশি তিনি দিল শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকও ছিলেন দিল্লিতে তিনি মসজিদ মিনার প্রভৃতি নির্মাণ করেন তা আমলে কুতুব মিনারে নির্মাণ সম্পূর্ণ হয় উপসংহার ওপরে আলোচনা থেকে বলা যায় ইলতুদমিস সমস্ত সমস্যার সমাধান করে শিশু সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন এবং এই সাম্রাজ্যের বিস্তার ঘটায় তাই ইতিহাসবিদ নিজামি হবিব উল্লাহ প্রমুখ ইলতুদমিসকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলেই মনে করেন ঠিক আছে দশ নম্বরে আসলে তোমরা এই উত্তরটি লিখতে পারো তোমাদের উত্তরটি প্রপার রয়েছে তোমরা এটি লিখতে পারো যদি আরও কোনো ডেটা তোমাদের জানা থাকে অবশ্যই ঠোকাতে পারো তবে উত্তরের শব্দসীমা রয়েছে শব্দসীমার মধ্যেই তোমরা চেষ্টা করবে উত্তরগুলো কমপ্লিট করার তো এরকমই নোটস ভিডিও পেতে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে রাখতে হবে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে